নারায়ণগঞ্জ নির্বাচনটা ভালো নির্বাচন হয়েছে, কুমিল্লা নির্বাচনও ভালো নির্বাচন হয়েছে, রেজাল্ট যাই আসুক, এবং রংপুরের নির্বাচনটা একটা ভালো নির্বাচন হবে এখন পর্যন্ত যতটুকু আমরা প্রিপারেশন দেখছি সবকিছু। কিন্তু কথা হচ্ছে যে ভালো নির্বাচন হতে হবে, এবং 5ই জানুয়ারি নির্বাচনের কথা বললে অনেক কথা বলতে হবে যেন আনবো না, কিন্তু 5ই জানুয়ারি নির্বাচন খারাপ হয়েছে এটা আপনি প্রতিদ্বন্দ্বিতা না এসে বলার আর রাইট রাখেন না, কারণ আপনি প্রতিদ্বন্দ্বিতে আসেননি, আপনি তাণ্ডব করেছেন। আপনি মাঝখানে প্লিজ মাঝখানে বলেন না, আপনি 1500-এর বেশি স্কুল পুড়িয়েছেন, আপনি সহকারী রিটার্নিং অফিসারকে মেরে ফেলেছেন, আপনি ভোট দেওয়ার দায়ে মানুষকে টেনে হেঁচড়ে আপনাদের গণমাধ্যমে দেখেছে ধান খেতে নিয়ে যে আপনি পিটিয়েছেন, এরকম একটা সিচুয়েশনে খুবই ন্যাচুরালি একটা ভালো ইলেকশন ইনক্লুসিভ তো ইলেকশন হলো না। সো তার মধ্যে 33% ভোট পড়েছে এটা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ বলেছে, ধরেন ইলেকশন কমিশন বলেছে 40% মানলাম, ইলেকশন কমিশন সরকারের কথা বলেছে ধরে নিলাম হাইপোথেটিক্যালি তর্কের খাতিরে, ওনারা বলছেন 5% ভোট পড়েনি, তাহলে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ যে 29টা আপনার সংগঠন যারা অবজারভার্স, যেখানে আপনার জানিপপ আছে কলিমুল্লাহ সাহেবের, তারপরে তালিয়া রহমান যিনি শফিক রহমান যিনি বিএনপি খালেদাজের উপদেষ্টা তার ওয়াইফের যে সংগঠন আছে, মঈন খান যিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য তার ওয়াইফের একটি সংগঠন 29টা সংগঠনে আছে, তারা তো আপনার সন্ধ্যার সময় প্রেস কনফারেন্স করে বলেছে 33% ভোট পড়েছে, এবং তাদের 10,500 ইলেকশন অবজারভার পর্যবেক্ষক গোটা বাংলাদেশে পর্যবেক্ষণ করেছে। আর আপনার আনকন্টেস্টে যেটা বলছেন সেটাও খুব দুঃখজনকভাবে আনা হয়, আওয়ামী লীগের মতো একটি বড় দল যদি চাইতো এই সবগুলোতে ডামি ক্যান্ডিডেট দিয়ে এটাকে কনটেস্ট করাতে পারত, এটা কোনো ব্যাপার ছিল না, কিন্তু প্রশ্নটা সেখানে না, প্রশ্ন হচ্ছে যে এই কনটেস্টেড হয়তো লাভ হতো না, ফান্ডামেন্টালি তো কোনো লাভ হতো না, অ্যাজ লং অ্যাজ বিএনপির মতো একটা বড় দল ইলেকশনে নাই, একটা ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না, তাতে এটা কনটেস্টেড হোক আনকনটেস্টেড ডাজ ম্যাটার। সো এই যে আনকনটেস্টেড যে হলো আওয়ামী লীগ চালাকিটা করলো না, এটা আওয়ামী লীগের দোষ, আর কিছু ডামি ক্যান্ডিডেট বসে এসে মানে কনটেস্টেড করালো না, আওয়ামী লীগ নর্মালি গেছে। এখন বিএনপি যে আসলো না এতবার তাদেরকে ডাকার পর, এতবার দাওয়াত দেওয়ার পরে, তাদেরকে আপনার একটা বিএনপি আওয়ামী লীগ মিলে বা তৎকালীন সময় যারা সংসদে প্রতিনিধিত্ব ছিল তাদেরকে না একটা তত্ত্বাবধায়ক সরকার, রাজনীতিবিদদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার মাননীয় প্রধানমন্ত্রী অফার করেছিলেন, ইলেকশনের জন্য খুবই ইম্পর্টেন্ট আপনার সংস্থাপন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে অফার করছে, তো বিএনপি আসলো না যে কারণে ইলেকশনটা খারাপ হয়েছে। তারপরেও 91-এ আপনাকে আমি বলি 55% টোটাল ভোট পড়েছিল, এবং আপনার এত তাণ্ডব এত কিছুর পরেও যে যদি আপনার 2014-তে 5ই জানুয়ারিতে আমি সরকারের ভার্সন বা ইলেকশন কমিশন বাদ দিলাম 40%, ইলেকশন ওয়ার্কিং গ্রুপে 33% ধরে নিই, দিস ইজ আ ম্যান্ডেট ফর দ্য গভর্নমেন্ট, এই এত তাণ্ডবের পরে, এসব তাণ্ডব না হলে অনেকেই আমাদের পরিচয় যারা ভোট দিতে যেতে পারেনি ভয়ে, পেট্রোল বোমা খাওয়ার ভয়ে, তাই তো? আচ্ছা, তো এখানে যাই আরেকটা জিনিস যেটা বলি যে প্রভাবের কথা বলছে সাকিব ভাইকে একটু আমি ধরিয়ে দিই, উনি বললেন যে সরকার প্রভাব করার প্রভাবিত করার জায়গায় শুধু সরকার আছে, এবং এই প্রভাবিতটা তারা করে নেই বলে গত টার্মে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ওই সিটি কর্পোরেশন ইলেকশনগুলোতে বিএনপি জিতে গেছে, আওয়ামী লীগ হেরে গেছে, বাট ওনাকে একটু মনে করে দিয়ে প্রভাবিত কিন্তু বিরোধী দলের থেকেও করা যায়, এটা আপনি একটু খেয়াল করেন, এবং ওই নির্বাচনগুলোতে সেই করা যায় কিন্তু ওই সিস্টেমটা এখন আর নাই। না আছে, আপনাকে আমি বলি কিভাবে আছে, কিভাবে আছে আপনাকে বলি, পরিবেশ কি তাহলে নির্বাচন কমিশন তৈরি করে দিবে নাকি, একটু শেষ করি আমি, আমি কিন্তু ওই সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে প্রভাবিত করার জন্য, আমি প্লিজ একটু ক্লিয়ারিফাই করি, একটু শেষ করি, মাঝখানে একটু কথা বলেন না, আমি আপনাকে যেটা বলতে চাই দেখেন আমি কিন্তু পার্সোনালি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করেছিলাম ওই সিটি কর্পোরেশন ইলেকশনগুলোতে তাদের রোল প্রপারলি প্লে করতে না পারার জন্য। আপনার মনে আছে একটা হেফাজত কেন্দ্রিক একটা সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে, 10,000 হুজুর মেরে ফেলছে বেগম জিয়া এবং সবাই মিলে যে বলা শুরু করলো, সেটার কিন্তু একটা ধর্মকে অপব্যবহারের যে একটা জায়গা ছিল সেটা কিন্তু খুবই ইফেক্টিভলি বিএনপি জামাত কাজে লাগিয়েছিল, এই যে ধর্মকে দিয়ে প্রভাব করা যেটা কিন্তু আপনি কথা বলতে চান, এটা কিন্তু ইলেকশন কমিশন তখন কিছু করতে পারেনি, কোনো রোল নিতে পারেনি, এবং একটার পর একটা আওয়ামী লীগের উইকেট পড়ে আছে, ভালো ভালো অবশ্যই একটু কথা বলতে চাই, আপনার মেয়ররা হেরে গেছে, বরিশালের আছে, গেল ফিরে এসে কথা বলতে চাই, নিচ্ছি বিরতি। Brought to you by Nitol Tata. ধর্মের ব্যবহারের বিষয়টি যেমন আমরা দেখছিলাম যে প্রতিটি ক্ষেত্রেই ধর্মকে সামনে নিয়ে আসা হয়, রংপুরের কথা বলি বা অন্য জায়গায় বলি, রংপুরে কিন্তু সহিংসতা হয়েছে, জামাত সেখানে তাণ্ডব চালিয়েছে এরকম অভিযোগ স্পষ্ট করে জানিয়েছে পুলিশের পক্ষ থেকে। তো সেখানে প্রতিটি ক্ষেত্রে আমরা দেখছি যে ধর্মকার্ডটি ব্যবহার করা হয়। ঢাকাতে সামনে হতে যাচ্ছে, কিন্তু সেখানে আরো একটি বিষয় এসে যোগ হয়েছে। একটি সংবাদ মাধ্যম বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে খুব একটা আগ্রহ নেই ক্ষমতাসীন আওয়ামী লীগের, বরং জাতীয় নির্বাচনের আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাকে ঝামেলা মনে করছে দলটি। সেক্ষেত্রে কি আসলে ঢাকা উত্তরের মেয়র নির্বাচনটি হবে বলে আপনি মনে করেন কিনা?